আজই পদত্যাগ করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তারপর থেকে তিনি পদত্যাগ করেন এবং কিশোর দত্তর পদত্যাগের পরেই নতুন এজি নিয়োগ করা হয়েছে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে হয়েছে নতুন, এ বিষয়ে আমরা কথা বলবো। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, কে হয়েছে নতুন এজি? দেখো, কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী গোপাল মুখোপাধ্যায়কে নিয়োগ করা হলো রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে। ইতিমধ্যেই রাজভবনের তরফে তার নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে দ্রুত নতুন অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব নিতে এবং বিকেল নাগাদ তিনি রাজভবনেও যেতে পারেন আনুষ্ঠানিকভাবে তার নিয়োগপত্র নেওয়ার জন্য। কিন্তু তাকে বলা হয়েছে আজকে ফোরনুন থেকে, অর্থাৎ দুপুরের পর থেকেই নয়া অ্যাডভোকেট জেনারেলের পদ হিসাবে দায়িত্ব নিতে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজই তিনি দায়িত্ব নিতে চলেছেন নয়া অ্যাডভোকেট জেনারেল হিসাবে। ইতিমধ্যেই রাজ্যপাল তার নিয়োগপত্র দিয়েছেন, অন্তত রাজভবন সূত্রে তেমনটাই খবর। বেশ, ধন্যবাদ সম্রাট।